45তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভলগ্নে আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই দেশবাসীর নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য সবসময় নিরলসভাবে আন্তরিকতার সাথে নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে নিজেকে গর্বিত করেছে জানাচ্ছি আপনারা করতালির মাধ্যমে মুখরিত করে রাখবেন আজকের এই মুহূর্তটিকে নানা আয়োজনে পালিত এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে রবিবার ফেব্রুয়ারি 7 তারিখ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসুত এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। গভীর শ্রদ্ধা নিবেদন পূর্বক আজকের এই পরিবেশনা। এ সময় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই সক্ষমতা বৃদ্ধির কারণে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ আজ ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছে। একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এদেশে বিরাজ করছে। ফলে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগে এদেশে যখন $500 ছিল পার ক্যাপিটা ইনকাম, সেটা থেকে প্রায় $3,000 পার ক্যাপিটা ইনকামের দেশে আমরা পরিণত হয়েছি। 2041 সালে আমরা স্বপ্ন দেখছি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় সহ স্থানীয় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম জেলা প্রশাসক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত আছেন। আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহৃদয় সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে। আপনাদের সকলকে সাথে নিয়ে জনসম্পৃক্ততা বাড়িয়ে এবং কর্তব্যে অবিচল থেকে ভবিষ্যতে আরও জনমাধ্যম জনবান্ধব কর্মকৌশলের মাধ্যমে এই নগরীকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ আমার দৃঢ় প্রত্যয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।